গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে নটা বাজে 10 মিনিট বাকি। তো এই যে আমি বসে আছি স্নান করে এসে, এখনও চুলো আজড়াইনি, বসে আছি চুপ করে। বসে এই যে ব্লগটা শুরু করলাম বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সবাই সাথে থেকো। আর বাবানের এখানে চলছে অনলাইন পরীক্ষা, তো অঙ্কের কাজ হচ্ছে, একটা মূল্যায়ন হচ্ছে অঙ্কের, তো বসে পড়েছে করার জন্য। তোর দেখো হাসিটা একবার দেখো, তোর হাসির কারণটা হচ্ছে পরীক্ষাটা হয়ে গেছে সকাল সকাল, তো ওর ভাবছে যে আজকে আর পড়াশুনো করবে না, সকালে ওটাই করলো, তো এই জন্য ও খুব খুশি। আর এই যে পেছনে এসে দাঁড়িয়েছে দেখো, খুব নাচানাচি করছে, গেঞ্জিটাও খুলে ফেলেছে। ওরও গরমটা একটু আমার মতোই বেশি। তো সকালে সকালে বন্ধুরা স্নান করে চলে এসেছি, কারণ তোমাদের বল মানে তোমাদের তো আমি বলেছি গরমটা আমারও বেশি, কারণ আমি সকালেই ভাবলাম তো একবার স্নান করে চলো ঘরে যাই, ব্রাশ করে সকালে যতটুকু কাজ ছিল বাসন মাজা তো করে চলে এসেছি। বাবানকে বললাম গেঞ্জিটা তুমি কেন খুলেছ, যাও যাও গেঞ্জিটাকে পরে এসো, কিছুতেই শুনছে না, গেঞ্জি পরবে না। তাই বললাম বাবা খালি গায়ে থাকতে নেই, তাও গেঞ্জি পরবে না। তো যাই হোক, আমি এবার অনেকক্ষণ আগে স্নান করেছি কিন্তু চুলটাই আজলানো হয়নি। আর আজকে আমি শ্যাম্পু করেছি আর চুলটা আজলানো হয়নি, কারণ হচ্ছে বাবানের আমি স্নান করে আস্তে আস্তে কিছুক্ষণ বাদেই 9টা বেজেছে, আর 9টার সময় ওর মূল্যায়নের প্রশ্নপত্র ঢুকেছে। তো বসে বসে কাজ করছিল আর আমাকে বললো তুমি আমার পাশে বসে দেখো, তো চুপ করে বসে বসে দেখছিলাম। তোর পরীক্ষাটা হয়ে গেছে, স্কুলে পাঠিয়ে দিয়েছি, দেওয়ার পর তারপরে চলে এলাম নিজে একটু সাজগোজ করার জন্য। তো চুলটাও বেশ ভালোই শুকিয়ে গেছে, যেহেতু আমি গামছাটা পেঁচিয়ে রেখেছিলাম চুলে। তা চুলটাকে দেখো ভালো করে আঁচড়ে নেবো, আঁচড়ে নিয়ে একটুখানি সিঁদুর পরে তারপর রেডি হব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো খাওয়া দাওয়ার মতো আজকে টিফিন কিন্তু আমি কিচ্ছু বানাইনি, অবশ্য আমি বানাই না অর্ধেক দিন, অর্ধেক দিনই টিফিনের জন্য কিছু করি না। যেরকম চা বিস্কুট মুড়ি দিয়েই চালিয়ে দিই, ছেলের জন্য দুধ বিস্কুট থাকে, তো আজকেও সেরকমই কিছু খাওয়া দাওয়া হয়তো হবে, হয়তো কেন ওরকমই খাওয়া দাওয়া হবে, চিন্তা ভাবনা আছে। তো এই যে চুলে একটা ক্লিপ লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে একটু সিঁদুর পরে নিলাম। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর তোমাদের সবার সবার সাপোর্টটা আমার খুব 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 দরকার। তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো, আমার সাথে থাকো। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো। তো এতটাই গরম সকাল সকাল যে একদম কি বলো তো, ওই শুধু পাখার তলে থেকেও মনে হচ্ছে যেন পাখার নিচে দাঁড়িয়ে আছি, তাও মনে হচ্ছে যেন ঘেমে যাচ্ছি। তো যাই হোক, গরমের সময় গরম তো পড়বেই, সেটা আর নতুন কি বলো। তো দেখো আমি একদম রেডি, তো কেমন লাগছে আমাকে বলো। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ফ্রেন্ড এখন বাজে 9:35, আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো, কারণ বাবানের এতক্ষণ পরীক্ষা হলো একটা অনলাইনে, স্কুলে তো কাজ হচ্ছিলো, তো আজকে লাস্ট হলো ওটা। আর এরপর গরমের ছুটি পড়ে যাচ্ছে, স্কুল তো ছুটি পড়ে গেছে কিন্তু অনলাইনে কাজ হচ্ছিলো। তো আজকে একটা মূল্যায়ন নিল অঙ্কের, সেটা করলো, করতে 9টা থেকে 9:30 পর্যন্ত ছিল, তো খাতা পাঠানো হয়ে গেছে, তারপর চলে এলাম চা করতে। তো বাবাকে বললাম যে ম্যাগি খাওয়ার জন্য, তো ম্যাগি খাবে না বলছে, অনেকদিন চা খায়নি, তো আমার সাথে চা মুড়ি বিস্কুট খাবে, একটু মুড়ি মাখা হবে। তো বাবা এখন মুড়ি খাবে আমার সাথে, চা বিস্কুট মুড়ি ওটাই খেয়ে নেবো, তারপর রান্নাবান্নার দিকে যাবো,
তো বন্ধুরা, আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগে আর সবাই লাগবে, আর সবাই আমাদের পাশে থেকে আর দেখতে থাকো। চলো চাটা করে নিয়ে আসছি। তো ফ্রেন্ড, চাটা করার সাথে সাথে আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমার জন্য অল্প করে একটু মুড়ি তেল দিয়ে মেখে নিয়েছি, আর এখানে একটু চানাচুর ছড়িয়ে দিচ্ছি। তো আজকে আর কাঁচা পেঁয়াজ খাবো না, কদিন আগে বেশ একটু গ্যাসে ভুগেছি আমি। তো অল্প করে চানাচুর নিয়েছি বাবানের জন্য, বাটিতে মুড়ি দিয়েছি, ও চায়ের সাথে মুড়ি খাবে, আর ছটা বিস্কুট দিয়েছি, দেখো মেরি বিস্কুট। তো টিফিন ওটাই খাবে, আর চাটা দেখো আমি কাপে এখন ঢেলে নেব। লিকার চা আছে আজকে, যে আমি চাটা করেছি, তা চাটা ঠান্ডাও হয়ে গিয়েছে দেখো না, মুড়ি মাখতে মাখতে। তা যাই হোক, বাবান তো গরম চা খেতেই পারে না, ওর বেশ সুবিধেই হবে, ফুদিতে লাগবে না। আর এখানে দেখো আমি আমার জন্য আবার একটা বিস্কুট নিচ্ছি, কারণ আমার বিস্কুট খেতে একদমই ভালো লাগছে না, আর মেরি বিস্কুটটা তো একদমই খেতে ইচ্ছে করছে না। তো এখানে একটা সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিলাম, আর এখানে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে। দেখো বাটিতে আছে চারা পোনা মাছ, তো এটা আজকে করব না, করবো এই যে সিলভার টক মাছটা। তো ফ্রেন্ড, এই ঘরে বসে দেখো সবজি কাটছি, এত গরম আর রান্নাঘরে এত রোদ্দুর, মানে যেতেই ইচ্ছে করছে না। তো আজকে রান্না বেশি কিছু হবে না, এই ডাটা দিয়ে আলু দিয়ে দেখো মাছ দিয়ে একটা ঝোল করবো। তো এটাই, এটা হচ্ছে কি ডাটা বলে বলো তো? কাটা ডাটা বলে এখানে। তো এই কাটা ডাটা আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে, আর কিচ্ছু করবো না। তো ভাবছি এখানে বসে এই সবজিটা কেটে নিয়ে যাই, দিয়ে ঝপাঝপ ঝোলটা বসিয়ে দেবো আর বাবানকে চান করাবো। তো বন্ধুরা, রান্নাঘরে ঢুকে পড়েছি, আর মাছটাও দেখো ভাজতে শুরু করে দিয়েছি। এখানে শাকটাকে, মানে ডাটা শাকটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে এক ফোড়নেই দেব। তো ফোড়নে দিচ্ছি দেখো কালো জিরে আর পেঁয়াজ। তো আজকে রসুনটা নেই, রসুনটা থাকলে একটু রসুন দিতাম। তো কালো জিরে আর রসুন ফোড়ন দিলেও বেশ ভালো হয়, পেঁয়াজ দিলেও মন্দ হয় না, ভালোই লাগে। তো যেহেতু রসুনের রসুনটা নেই, তো এই জন্য আজকে পেঁয়াজটা দিচ্ছি। তো আজকে আর চাপ নেই, আর এখন বেজে গিয়েছে কটা বাজলো তো, 12টা বাজে, 12টা 10 পাঁচ এরকমই হবে হয়তো। তো অনেকটাই লেট করে চলে এলাম খাওয়া দাওয়া সেরে, সবজি টবজি কাটতেও একটু সময় লেগে গেল। তো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে, কষিয়ে আর কি, শাক তো বসালে একটু জল গলে যায়। তো নুন হলুদ, মানে একটু ডাটা, মানে শাক টাক করলে না একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ওটা খেতে। তো যাই হোক, নুন চিনি মিষ্টি যাই হোক সব কিছু দিয়েই ভালো করে অল্প একটু ঝোলঝোল হবে, যেহেতু একটা তরকারি। তো জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, আর এইদিকে চলে এসেছি, মোছামুছির কাজে একদমই দাঁড়াবো না, কারণ এদিকে কাজ সেরে বাবানকে চান করাবো। তো তরকারিটা হতে হতেই কিন্তু ওর মাঝখানে আমি বাবানকে চান করিয়ে দেবো, ওই জন্য রান্নাঘরটাও মুছে নিচ্ছি, কারণ রান্নাঘরে আর সেরকম সবজি কাটানো বা কোনো কাজ করার মতো কোনো ইয়ে নেই। তো জলও আছে কলে, যেহেতু জলের কাজটা আমি আগেই করে নিই। তো রান্নাঘরটা মুছে দিচ্ছি ভালো করে, মুছে দিয়ে চলে যাব ও ঘরে, কারণ ও ঘরে কাজ সেরে এসেছি, দেখেছো তোমরা আজকে আমি সবজিটাও ও ঘরে বসেই কেটেছি। তো ঘরটাও একবার মুছে দেবো। তো মোছার জন্য চলে এসেছি, এই ঘরটা মুছে দিয়ে চলে যাব আমি একদম ডাইরেক্ট বাবানকে চান করাতে। তো আজকে আবার কি বলো তো, সকালের দিকে বেশ একটু রোদ ছিল, এখন যেহেতু যে 12:30 বাজতে চললো, এখন আবার একটু আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, তো রোদটা একবার মানে বেরোচ্ছে আবার একবার অফ হয়ে যাচ্ছে। আর অনেকগুলো জামা কাপড়ও আজকে কাচাকাচি হয়েছে, তো আমি তো কাচিনি, বাবানের বাবা জামা কাপড় নিজেরটা নিজেই কাচে, তো আমি কাচলে নাকি পরিষ্কার হয় না। তো যাই হোক, আমি নিজেরগুলো, ছেলেরগুলো বা বেড কাভার এগুলো সব আমি কাচি, আর ওর বাবা জামা প্যান্ট ওর বাবা নিজেই কাচে। তো কেচে দিয়েছে সকালে অনেকগুলো, সেগুলো রোদে দিয়েছে, তো আমি ওগুলোকে আবার একটু উল্টে পাল্টে দেবো, না হলে আবার শুকোবে না। তা না শুকালে তো সেই ঘরের মধ্যেই ঝুলিয়ে রাখতে হবে। তো কী আছে, আমি জামা কাপড়গুলো একটু উল্টে দিলে কী হবে, এগুলো কী বলো তো বিকেল পর্যন্ত থাকলে শুকিয়ে যাবে। তো অনেকটাই শুকিয়ে গেছে, তো এগুলো আবার উল্টে দেওয়ার জন্য চলে এসেছি উপরে ঘরটা মুছে দিয়ে। তারপর আমি চলে যাব ওদিকে, ওদিকে গিয়ে বাবানকে চ্যান করাবো। তরকারিটা এখনও হয়নি, হচ্ছে, আমি আস্তে করে রেখেছি, আস্তে আস্তে হচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। হ্যাঁ বলো, কে বলেছে? এক মুখ জল নিয়ে বাথরুমে দিয়ে আসো। তো বন্ধুরা দেখো, আমার ঝোলটা একদম রেডি, ডাটা আলুর ঝোল মাছ দিয়ে। তো আজকে এটাই, আর রান্নার মতো তেমন কিছু ছিল না। তো আলু ভাজা গেলে হয়তো যার যেত, তো আজকে আর ইচ্ছে করলো না, এটা দিয়েই চলে যাবে।
তো এখন চলে এসেছি বাসন মাজতে। তো রান্নাঘরের কাজবাজ প্রায় সব শেষ, তো বাসনটা মাজলেই হবে। তো চলো রান্নাঘরের কাজ শেষ করে বাসনটা মেজে ও ঘরে গিয়ে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা, ও ঘরের কাজ সেরে চলে এসেছি আর একটু জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি, প্রচুর ঘেমে গেছিলাম। তো বাসন টাসন মেজে একবারে রান্নাঘরে তালা লাগিয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করেই চলে এসেছি। আর এখন হাত পা মুছে নিয়ে, এখন বাজে কটা বাজে, 1:10 সেরকমই বাজে হয়তো। তো চলে সামনে এসে কথা বলি। তো বন্ধুরা, রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। দেখো মাছের ঝোলটা এরকম হয়েছে দেখতে। আর এখন বাজে 1:17। তো এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমি তো ভালোবাসি। তো খেতে বসে করেছি দুপুরবেলা লাঞ্চ নিয়ে। প্রচুর গরম পড়েছে আজকে, ওয়েদারটা খুব মেঘলা তো গরম। আর এই ডাটার ঝোলটা কিন্তু ভালো লাগে মাছ দিয়ে খেতে, এটাতে রসুন ফোড়ন দিলেও হয়। তো আজকে কিছু রান্না করিনি, এটাই মেনু। তাই এটা খেতেও আমি ভালোবাসি। পাকা ডাটা না? হ্যাঁ, এটা পাকা ডাটা পেকে গেছে। এগুলো করছি, হ্যাঁ খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।